ফ্লাইট ইন্ডিয়া ঢুকছে, এক বছর, হ্যাঁ ঠিক এক বছর পর আমার বাড়ি ফেরা। আর বসতে ইচ্ছা করছে না, কখন যে অ্যানাউন্স হবে এবার দমদমে ফ্লাইট ল্যান্ড করবে। প্রায় এসে গেছি, আমি এখন কলকাতার আকাশে, মাথায় খালি একটাই চিন্তা, কখন পা দেব কলকাতার মাটিতে। এয়ারপোর্টে নেবে খুব জোরে পা ফেলে হাঁটছি মনে হচ্ছে, তাই হবে, নিজের মাটি, নিজের জন্মভূমিতে পা দিয়ে যেন জোর বেড়ে গেছে। প্রত্যেকবার ঠিক এমনটাই হয়। তবে না, এবার আর ওলা উবের ধরব না, আজ বাড়ি ফিরব তো শুধুই হলুদ ট্যাক্সিটা ধরে। এই আনন্দের মধ্যেও মনটা খুব খচখচ করছে বাবার জন্য, শরীরটা ভালো যাচ্ছে না বাবার বেশ অনেকদিন। এই একটা বছর শুধু ফোন আর ভিডিও কল ছিল ভরসা, সব কথাই হয়েছে বাবার সাথে, কিন্তু কিন্তু বাবা হাতে হাত রেখে বলতে পারিনি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। যাক এখন বাড়ি পৌঁছাচ্ছি, এই গাড়ির মধ্যে দিয়ে শুধু দেখছি আর ভাবছি কতক্ষণ আর কতক্ষণ আবার গেলেই বাবার সাথে দেখা, বাবাকে বুকে আঁকড়ে ধরা, আবার সেই একসাথে বসে খেলা দেখা আর আর মায়ের মায়ের পেছনে লাগা। শুধু গাড়ির জানলা দিয়ে দেখি আর ভাবি আর কতক্ষণ আর কতক্ষণ। বহুদিন পর কালকে রাতটা বেশ ঘুমালাম, আর এখন সকালবেলাটা উঠে আরও বেশি ভাল লাগছে, নিজের পাড়াটাকে সকাল সকাল দেখতে পাচ্ছি, কিচ্ছু বদলায়নি, সব একই আছে। শুধু আগে সকাল হলেই পাড়াটাতে কচি কচাগুলো স্কুলে যেত, সেটা আর নেই, তাই একটু ফাঁকা। ওই তো ওই তো গুরুপদ আবার উনুনে আজ দিচ্ছে, উনুনের ধোঁয়ায় শীতের সকালটা আরও মায়াবি করেছে, এবারও আবার চা বসাবে। আরে এই তো আমার চা এসে গেল, সঙ্গে আবার বিস্কুট। কলকাতার সকালের মাধুর্যতাটাই আলাদা, আর অনেকদিন পর এই শীতের অলস সকালটাকে বেশ ভালো লাগছে, কিন্তু অলস হলে চলবে না আজ। দেখতে দেখতে বেলা হয়ে আসছে, ডাক্তারের সাথে আজ একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বেরোতে হবে। বিগত বেশ কিছুদিন ধরে প্রচুর দৌড়াদৌড়ি হল, হসপিটালস, টেস্ট, রিপোর্টস, কিন্তু ডাক্তার খুব একটা ভালো খবর শোনালো না। বাবার শরীরটা অনেক ডেলি বেসিস ডেটোরিয়েট করছে, প্রত্যেকটা মুহূর্তে ডেটোরিয়েট করছে। জানি না, আমি সত্যি জানি না এবার কি হবে। আজ বাইরের আকাশটাও বড্ড মেঘলা করে আছে, বাবার শরীরের চিন্তায় হয়তো আকাশটারও মন খারাপ, আমাদের মনের অবস্থা খুব একটা ভালো নেই। কখন যে জানলার পাশে বসে ওই বৃষ্টির জলগুলো চোখে ছিটে এসেছে একদম খেয়াল করিনি, নাকি এগুলো আমারই চোখের জল। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে হাঁটতে শিখিয়েছে, দৌড়াতে শিখিয়েছে, কোনোদিনও ভাঙতে শেখায়নি। ছোটবেলায় যখন পড়ে যেতাম তখন বাবা আমার দুটো হাত ধরে আমাকে দাঁড় করাতো, দাঁড় করিয়ে বলতো, ডোন্ট ক্রাই, ইটস ফাইন টু ফল, অ্যান্ড দ্যাটস হাউ ইউ গ্রো, দ্য শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন। আজ সেই দিনটা এসেই গেল, সবাই এসেছে বাড়িতে, বাবাকে খুব সুন্দর করে সাজানো হলো, আকাশটা ঝলমল করছে রোদে, সূর্যও যেন প্রাণ ভরে দেখতে চাইছে আমার বাবাকে। আজ বাবার হাত ধরে আমার শেষ হাঁটা। নিমতলায় সবাই জমা হয়েছে, বাবা সবার কাছে খুব ফেমাস ছিল, তারই রিফ্লেকশন দেখতে পাচ্ছি, সবাই আছে, সবাই
কিন্তু তাও মনে হচ্ছে আমি খুব একা হয়ে গেলাম। একাই হয়তো, ভিনদেশেও তো একা, শুধু একা না থাকার ভান করি আর কি। মনের মধ্যে কৌতূহল, জীবনের শেষটা কোথায়? মাটির ভাড়ে চায় চুমুক দিয়ে ভাবছি, জীবনের শেষ কি ওই চুল্লির ভেতর, নাকি নিমতলার সামনে যে রেল লাইনটা সেটা ধরে অনেক অনেক দূরে তার যাত্রা। জীবনের শেষটা কোথায়? চললাম আজ আবার সেই কলকাতার আকাশ পেরিয়ে, দেশের সীমানা পেরিয়ে চলেছি আবার সেই ভিন দেশে। এখন আমার জন্মভূমি, মাটি সব জুড়ে শুধু মা, আর আমার ইন্সপিরেশন তার স্মৃতি। ছোটবেলায় শুনেছিলাম কেউ চলে গেলে তারা নাকি আকাশে চলে যায়, ফ্লাইটে বসে কাছের মানুষটাকে আকাশে খুঁজতে খুঁজতে কখন যে দুবাই পৌঁছে গেছি খেয়াল নেই। চমকে উঠলাম আবার সেই ওই অ্যানাউন্সমেন্টটা শুনে, ওয়েলকাম ওয়েলকাম টু দুবাই।